একমাত্র সত্য, একমাত্র কথাই ঐক্য, শেখ হাসিনার পতন। চল্লিশ বছর চাকরির পর আমার যদি এই অবস্থা হয়, এটা কেমন স্বাধীন দেশ! আমার পূর্বসূরী বীর মুক্তিযোদ্ধারা আমাদের জন্য রেখে গেছেন, তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারিনি। আমরা অকৃতজ্ঞ, আমরা বেঁচে আছি, এটাই লজ্জার বিষয়। আমাদেরকে আবার রক্তাহুতি দিয়ে, আমাদেরকে রক্ত দিয়ে এই স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য আন্দোলনে নামার কথা ছিল, কিন্তু আমরা নামতে ব্যর্থ হয়েছি। আজকে আপনাদের এই ইফতার মাহফিলে এসে আমি অনুরোধ করব, এই স্বৈরাচার সরকারের দুঃশাসন থেকে আমাদেরকে মুক্তির জন্য অবিলম্বে, সেকেন্ড বিলম্ব না করে এরা বিরুদ্ধে পতনের আন্দোলনে আপনারা সকলে শরিক হন। আপনাদের সাথে সামনের কাতারে সামনের সারিতে থেকে আমি কাজ করার অঙ্গীকার দিচ্ছি। এর জন্য রাজনীতি প্রয়োজন হয় না, প্রয়োজন দেশপ্রেম, সাহস এবং মানুষের প্রতি আমাদের প্রতিশ্রুতি। আমরা যদি এইক্ষণ কিছু করতে না পারি, আগামী প্রজন্ম সিকিমের নাগরিক হওয়ার সম্ভাবনা আছে। ওই রকম অবস্থা থেকে মুক্তির জন্য আশা করি আমরা এখানে যারা সিনিয়র আছেন সকলের প্রতি অনুরোধ করব, আপনারা আপনাদের বক্তব্যে বিষয়টি তুলে ধরবেন। আমরা কিন্তু আজ 2022 সালের প্রান্তে এসে আমার মনে হয় না যে আমি একটি স্বাধীন দেশের নাগরিক। বাসা থেকে বের হতে পারি না, হাসপাতালে যাওয়া নিষেধ, চিকিৎসা বাংলাদেশের সব জায়গায় বন্ধ, কোথাও চাকরি করতে পারি না, কাজকর্ম করতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, আত্মীয় স্বজনদের বাসায় যেতে পারি না। অনেক বন্ধু বান্ধব আমার বাসায় আসেন না, আমিও তাদের অনেকের বাসায় গেলে ওনারা অনুরোধ করেন যাতে আমি না যাই, কারণ ওনাদের অসুবিধা হবে। এর মধ্যেও আমার অনেক সহকর্মী দুঃসাহস দেখিয়ে আমার বাসায় এসেছেন, আমার সাথে যোগাযোগ করেন। এখানে একজন ব্যারিস্টার সারোয়ার আছেন সামনে বসা, আমি তার কথা বলবো। আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন স্যার, বীর বিক্রম স্যারের বাসায় আমি গিয়েছি, আমার যাওয়া বন্ধ হয়নি। এরকম বাংলাদেশে আমরা এখন বসবাস করছি। আচ্ছা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সদ্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সরওয়ারদি সাহেব। আমরা প্রোটোকল যেহেতু ভঙ্গ হয়ে গিয়েছে, আসলে ইফতার আলোচনা সভা তো, এটাকে কেউ অন্যভাবে নেবেন না, আমরা খুব সংক্ষিপ্ত বক্তব্য আশা করব আমাদের এখানে উপস্থিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সরওয়ারদি সাহেবের কাছ থেকে। ধন্যবাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, আমার অনেক সিনিয়র যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বলি যে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, সম্মানিত সভাপতি এবং সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমি এখানে দাওয়াতে এসেছি, তবে একটি কথা না বললেই নয়, 1971-এ আমার বয়স ছিল 11 বছর 6 মাস, যুদ্ধে আমার অংশগ্রহণ করা হয়নি, তবে মুক্তিযোদ্ধাদের সাথে ছিলাম, ভুয়া সার্টিফিকেট গ্রহণ করার দুঃসাহস কখনো দেখাইনি। আমার পরিবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, এখানে অনেকে হয়তো দু একজনে জানতে পারে, মরহুম আবুল কাশেম সন্দীপের নেতৃত্বে, এবং তারই ঘোষণায় স্বাধীন বাংলা বেতারের প্রতিষ্ঠা হয় বেলাল মোহাম্মদ এবং আরও 7 জনকে নিয়ে। তিনি আমার ভগ্নিপতি, আমার বোন দিলরুবা সন্দীপ। এই সময়ে আমি 1971 সনে টাঙ্গাইলে চলে যাই, এবং সেখানে আপনারা জানেন আমার ক্লাসমেট বন্ধু বান্ধব সকলেই ছিল বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম আব্দুল কাদের সিদ্দিকীর ভাইয়েরা, তাদের সাথে আমরা অবস্থান করি এবং একসাথে বসবাস করেছি। তো সেই ইতিহাসে না গিয়ে বলি, 71-এ দেশটি স্বাধীন হয় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্যে এবং এটার বিনির্মাণের জন্যে
এবং মূল উদ্দেশ্য 1971 এর মুক্তিযুদ্ধের গণতন্ত্র বাক স্বাধীনতা সাম্য এবং মানুষের কথা বলার অধিকার আদায় হবে যেটা আমাদেরকে অঙ্গীকার করা হয়েছিল 1970 এর নির্বাচনের মাধ্যমে সেটা দেখার অপেক্ষায় ছিলাম গণতন্ত্র হারিয়ে গেছে 72 73 সনে এরপরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বারবার চেষ্টা করা হয়েছে মাঝে মাঝে গণতন্ত্র ফিরে এসেছে গণতন্ত্রকে হত্যা করার পর পুনরায় শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয় কিন্তু ষড়যন্ত্র বসে থাকেনি আমরা কিন্তু আজ 2022 সালের প্রান্তে এসে আমার মনে হয় না যে আমি একটি স্বাধীন দেশের নাগরিক বাসা থেকে বের হতে পারি না হাসপাতালে যাওয়া নিষেধ চিকিৎসা বাংলাদেশের সব জায়গায় বন্ধ কোথাও চাকরি করতে পারি না কাজকর্ম করতে পারি না ব্যবসা বাণিজ্য করতে পারি না ধন্যবাদ আপনাদের ধন্যবাদ লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত স্যার আদি ভাইকে আমরা শুধু বিএনপি নয় আমরা মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধারা এখন অতলে তলিয়ে যাচ্ছে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে সব প্রতিবন্ধকতা দূর করে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে আমি কালকে একটা আর্টিকেল পড়লাম জনক সচিব বলেছেন শান্তি কমিটির সদস্য হলেই রাজাকার হয় না তারা মুক্তিযুদ্ধ হয় রাজাকার হয় না এবং মুক্তিযুদ্ধ হওয়াটা এত সহজ হয়ে যাচ্ছে যে প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন অনেক দূরে চলে যাচ্ছে আমরা দাবি করি আমরা মুক্তিযুদ্ধের সমর্থক সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান কোথায় চলে যাচ্ছে আপনারা একটু দয়া করে খেয়াল করুন মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব না থাকলে দেশের অস্তিত্ব থাকবে না এটা মনে রাখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমানুর রহিম আজকের এই মহতি ইফতার মাহফিলে আগত জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহীগণ মুক্তিযোদ্ধা দলের মাননীয় সভাপতি মাননীয় সেক্রেটারি এবং মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির এবং সাধারণ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি বক্তৃতা দিতে পারি না এমনি তারপরে রোজার মধ্যে একটু কষ্ট হচ্ছে তারপরেও কিছু কথা একটু বলতে হচ্ছে